আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সো মূলত যারা দাখিল মাদ্রাসায় পড়াশোনা করে স্টুডেন্ট রয়েছে, সো তাদের কিন্তু মোবাইলে উপবৃত্তির টাকা কিন্তু চলে আসছে। যারা উপবৃত্তিটা পায় তারা কিন্তু উপবৃত্তির টাকাটা চলে আসছে। তো কিভাবে আপনারা এমন ছোট মোবাইলে আপনার নিজের উপবৃত্তির টাকাটা চেক করতে পারবেন, আজকের ভিডিওটাতে আমরা সেটাই দেখব। সো কত টাকা উপবৃত্তি আসছে আমরা এটাও দেখব। ওকে, সো আপনি যদি মোবাইলের মেসেজ অপশনে যায় মেসেজ চেক করেন, তো গরু খোঁজা করলেও কিন্তু আপনি কোনো মেসেজ পাবেন না। সো মেসেজ না পাইলে কি আপনি ভাববেন যে আপনি উপবৃত্তি পাননি? আসলে সেটা ভুল। আসলে উপবৃত্তি কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে, বাট আপনাকে চেক করতে হবে। সো চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। সো আপনার মোবাইলটি হাতে নেবেন, নেয়ার পর আপনার যেই সিমে নগদ অ্যাকাউন্টে টাকাটা আসে সেই সিমটা কিন্তু মোবাইলে লাগা থাকতে হবে গাইস। সো দেখেন আমরা হচ্ছে এই মোবাইলটাতে চেক করব কয় টাকা উপবৃত্তির আমাদের আসছে। ওকে, সো আমরা নগদে চেক করব *167#। তো এটা দিয়ে আপনারা ডায়াল করবেন, ঠিক আছে? সো ডায়াল করার পরে আমাদের সামনে কি আসবে দেখেন, এরকম আসবে। এখান থেকে আমরা ব্যালেন্সটা চেক করার জন্য দেখতে পাচ্ছেন 7 নম্বরে মাই নগদ, এই 7 নম্বরটাতে আমাদেরকে যাইতে হবে। সো আপনার মোবাইলের 7 দিবেন, দেখেন 7 দেওয়ার পর ওকে করে দিবেন। তো ওকে করার পর দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলতেছে ব্যালেন্স ইনকোয়ারি। সো আপনার ব্যালেন্সটা ইনকোয়ারি করতে হবে 1 নম্বর। সো আমরা এটা 1 দিব, দেখেন 1 দিয়ে আমরা ওকে করে দিলাম। সো তারপর দেখতে পাচ্ছেন পিন নাম্বার। সো পিন নাম্বারটা আপনার কত পিন নাম্বার সেটা আপনি ভালো জানেন। সো আমাদের গোপন পিন নাম্বার আমরা এখানে শেয়ার করব না। সো আমরা চুপচাপে পিন নাম্বারটা দিয়ে ওকে করব। সো আমরা আমাদের পিন নাম্বারটা সুন্দর করে দিয়ে দিলাম, ঠিক আছে? সো আমাদের পিন নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সে কত টাকা রয়েছে, দেখতে পাচ্ছেন 1239 টাকা রয়েছে। সো এর দ্বারা বোঝা গেল যে আমাদের দাখিল মাদ্রাসার যে উপবৃত্তিটা ক্লাস থ্রির স্টুডেন্টের টাকাটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো এখন কত টাকা আসছে এইটা আমরা কিভাবে চেক করব এইটা একটু আমরা দেখে নিই। সো আমরা এখান থেকে কাটে দিব, দেখেন সব কিছু আমরা কাটে দিব। এখন কত টাকা আসছে আমরা দেখব, আবার চলে যাব *167#, ঠিক আছে? কত টাকা আসছে এক জাস্ট জানার জন্য আমরা চলে আসছি এখানে। এগুলো মেসেজ আসলে এগুলা ক্লোজ করে দেবেন। সো এগুলো আসলো দেখেন এমনটা, এখান থেকে মাই নগদ 7 দিব, এখানে আমরা 7 দিয়ে আমরা ওকে করতেছি, দেখেন। তারপর এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট, 2 নম্বরে যাইতে হয়। হ্যাঁ, আপনারও 2 নম্বর থাকবে। সো 2 নম্বরে যাবেন, দেখেন। তারপর আবার পিন চাচ্ছে। সো আপনার যেটা পিন আপনি দিয়ে দিবেন, আমাদের পিনটা আমরা চুপচাপ এদিকে দিয়ে দিই। সো আমরা কিন্তু পিন নাম্বারটা দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। সো এখানে দেখেন আমাদের কত টাকা আসছিল উপবৃত্তির টাকাটা, এখানে দেখেন 1 নম্বরে বলতেছে ডিসবার্সমেন্ট টাকা 18, অর্থাৎ 18 টাকা আসছে আমাদের মানে উঠানোর জন্য। এবং 19/6/2023 2 নম্বর দেখতে পাচ্ছেন, এই যে দেখেন 2 নম্বরটাতে এখানে আমাদের ডিসবার্সমেন্ট আসছে 1200 টাকা, অর্থাৎ 1218 টাকা, এখানে 1200 টাকা, এখানে 1800 টাকা, মানে 1218 টাকা আমাদের উপবৃত্তিটা আসছে। সো আমরা কিন্তু এই উপবৃত্তির টাকাটা উঠাইতে পারবো। সো টাকাটা উঠাইতে কীভাবে হবে এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব, যদি আপনাদের লাগে। তবে আপনারা দোকানে যায় বললেই তারা কিন্তু টাকাটা উঠাই দিবে। আর অবশ্যই পিন নাম্বার কাউকে দিবেন না, নালে কিন্তু আপনার টাকাটা মারে দিবে, ঠিক আছে? সো আজকের ভিডিও এখানেই ছিল, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।